রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হাল আল-উকতা তাম্মা লিসানী আফকাহু কওলী রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু আমরা আয়াত সতেরো পর্যন্ত তেলাওয়াত করেছিলাম আয়াত আঠারো থেকে আমরা শুরু করছি তাহলে ফালাম তোমরা ওদেরকে হত্যা করনি বা যুদ্ধ করনি ওদের সাথে কাতালাহম বরং আল্লাহ যুদ্ধ করেছেন বা হত্যা করেছেন ওদেরকে এদ রামাইতা তাহলে এই আয়াতখানাকে পুনরায় তেলাবত করলাম এই জন্যে যে এই যে এখন ইসলামের নামে বোমা নিয়ে দলের মধ্যে ঝাঁপিয়ে পড়া নিরীহ মানুষকে হত্যা করা এটা কোন ইসলাম এবং সব যত ইসলামিস্ট আছে সব চুপ কারো কোনো এ ব্যাপারে মন্তব্য নেই যে এই ধরনের নিরীহ মানুষকে হত্যা করার কোন যেই হোক না কেন বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক অধর্ম হোক বিধর্মী হোক তাই না একেবারে আমরা দেখি যে কান্নামা জামিয়ান যেন বিশ্বে পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলে একজন নিরীহ মানুষকে মানুষকে কেউ যদি হত্যা করে সেখানে তো কোনো বিশ্বাসী অবিশ্বাসী কোনো প্রশ্ন নেই চলছে ইসলামের নামেই চলছে সব তাই না এখন যে এই যে বদ্ধভূমি তৈরি করা হয়েছে যে আমেরিকা এবং ইহুদিদের চক্রান্তে যে মুসলমানদের মধ্যে এখনকার এই মুসলমানদের কোরআন তো আপনার থেকেই খুলবে কোরআন খুলছে লক্ষ্য নয় কোটি কোটি মানুষ এখন কোটি মানুষ এখন কোরআন খুলে পড়ছেন নিজ নিজ উদ্যোগে কারণ এই ধর্মের প্রতি সবাই মৃত হয়ে গেছে নিজের কাছেই এখন অবিশ্বাস্য লাগে যে আমি কি করছি এগুলা সব সব অর্থহীন হয়ে গেছে ধর্মীয় আচার আচরণ সব তো নিজেদের উদ্যোগেই কোরআন দেখেছে যে পড়িনি পড়ে দেখা যে পড়ার মতো অনেক কিছুই আছে তো নিজেরা নিজেরাই উদ্যোগে হয়ে পড়ছেন এই সময়টা আমরা এটাকে বলতে পারি যে এটা আল্লাহ এখন আবার নতুন করে কোরআন খুলবেন এখানে কারো কোনো ক্রেডিট নেই তো যারা যারা উৎসাহিত উৎসাহ পাচ্ছেন তারা সকলেই আমি উৎসাহিত করছি এইভাবে যে এটা কোরআনের ফর্মুলায় আপনি আল্লাহর প্রাপ্ত আপনি এটাকে গণ্য করবেন অথবা করবেন না তাহলে কিন্তু একটা সময় আসবে যে এই আপনাকে আগু পিছু করছেন আপনি আসছেন আবার যাচ্ছেন আবার কদিন পরে হারিয়ে যাচ্ছেন এই যে আগুবিছু এক একসময় দেখবেন যে একটা দাঁড়িয়ে গেছে আর আপনি আপনি এখানে আসতে পারবেন না দেখুন এই পথ কিভাবে নেবেন এটা ওয়ান ওয়ে ট্রাফিক একদিকে চলা যায় এর পেছনে ফেরার কোনো এই নমুনাটা দেখুন এখানে যুদ্ধক্ষেত্র পেছন দেখাতে পারবে না আর আল্লাহর পথে চলতে এসে পেছনে ফিরে যাওয়া তার মানেটা কি ঠিকানা জাহান্নাম অনিবার্য ঠিকানা জাহান্ন এই তোমাদের অবস্থান অর্থাৎ তোমরা দাঁড়িয়ে আছো যা করছেন আল্লাহ করছেন হত্যা করছো আল্লাহ হত্যা করছেন বালু ছুঁড়ে মেরেছ পাথর ছুঁড়ে মেরেছো আল্লাহ মেরেছেন তুমি মারনি তাহলে কী হলো মিনা হাসানান খুব হালকা করে সুন্দর একটা মানে বিশ্বাসীদেরকে একটা যাচাই করে নিলাম সামান্য খুব সুন্দর একটা পরীক্ষা দিয়ে ইন হাস মিউন আলিম এই ছিল আমাদের গত মজলিসের শেষ আয়াত তেলাওয়াত আয়াত সতেরো সুরা আনফাল জালিকুম আন মোহিনু কাইদুলকা এই তোমাদের অবস্থান একদম একখানা আয়াত আলাদা করে এই তোমাদের অবস্থান শুধু দাঁড়িয়ে থাকবা আল্লাহর হয়ে এবং আল্লাহ যে কোনো ভাবে লাঞ্ছিত করবেন যত রকমের তার বিরোধী শক্তি আছে তাদের যত রকমের চক্রান্ত চক্রান্তি হু ফকা কম হু তোমরা যদি ফয়সালা চাও তাহলে এখন কিন্তু ফয়সালা এসে গেছে তোমাদের প্রতি ওয়াইন বিরোধী পক্ষকে বলা হচ্ছে এখনও যদি ক্ষান্ত হোয়া তাহলে তোমাদেরই ভালো হবে তোমাদেরই কল্যাণ হবে ওয়াইন তাউদু নাউদ মানে এই যে হত্যা করলেন বদ্ধভূমি বানালেন যুদ্ধক্ষেত্রে এনে হত্যা করলেন আল্লাহ একটা আমরা দেখে নিতে হবে যে সম্পূর্ণ দায়িত্বটা আল্লাহ নিচ্ছেন তুমি হত্যা করনি আমি হত্যা করেছি তাহলে বিশ্বাসের জায়গা কোন জায়গায় শুধু আল্লাহর হয়ে দাঁড়িয়ে থাকা কোনো তাই না কোন কামুনা তার মানে এই দুখানা আয়াতের মর্ম আমরা এখন মানে একদম সামনে গোটা কোরআনে আমরা দেখতে পাবো যে আমাদের অবস্থানটা কোন জায়গাটায় একশো বিল কিস্ত কে আমরা ফয়সলা করে দিয়েছি কিস্ত মানে কিতাবুল্লাহ ওই ন্যায় ইনসাফ এই সমস্ত শব্দ দিয়ে আমাদের মুরব্বীরা প্রকাশ করার চেষ্টা করেছেন কিন্তু এটা হবে না কারণ ন্যায় ইনসাফ সব এই কিতাবের ছাড়া কিতাবের দ্বারাই বোঝা যায় যে ন্যায় কোনটা আর অন্যায় কোনটা যেটা এইমাত্র মাত্র আমরা কি দেখলাম লেহিক কাল হাক্কা ওই ইয়ুবতিলাল আল বা সত্যকে সত্য করে দেখানো এবং মিথ্যাকে মিথ্যা করে দেখানো কি দিয়ে সম্ভব আল্লাহর কথা দিয়ে তো এই কারণে আমার এতটা পিছনে নিয়ে আসলাম যে ইয়া দিন আমানু কোনো কৌ আমিনা বেলকেস্তি কি করবা তোমরা অবিচল দণ্ডায়মান থাকবা তোমরা কিতাব নিয়ে সুহাদা আলিল্লাহ তোমরা যে আল্লাহর বাহিনী সেটাই আল্লাহর পক্ষের সাক্ষীদাতা এরপরে অন্য প্রসঙ্গ আছে এখানে বিচারের প্রেক্ষিত আছে এখানে এইটাই আমার সোরা মায়েদায় আমরা আটে দেখতে পাবো সেখানে যে ইয়াইনা আমানো কোনো কৌয়ামিনা লিল্লা ওখানে কোনো কৌয়ামিনা বিলকেস্ত সুহাদা আলিল্লাহ ঠিক এই কথাটাকে উল্টে দিয়েছেন ইয়ুদ্দিন আমন কোন কওয়ামিনা লিল্লা সোহাদা আল কেস ওখানে কোন কৌয়ামিনা বিল কেস সোহাদা আলিল্লা খিতাব নিয়ে দাঁড়াও সেটাই আল্লাহর পক্ষে সাক্ষীদাতা আর এখানে তোমরা আল্লাহর হয়ে দাঁড়াও সেটাই কিতাবের সাক্ষীদাতা তো ঠিক এই অবস্থানটাই এখানে আমরা দেখলাম যে দালিকুম ও আন্নাল্লাহ মুহিনু কৈদুল কাফিরিন তো ইন তস্তফতে হু ফকাত যা আকুম বিরোধীদেরকে বলা হচ্ছে যদি তোমরা ফয়সালা চাও তাহলে কিন্তু এসে গেছে ফয়সালা ওয়া তান তাহু এখনও যদি ক্ষান্ত হও এই বিরোধীটা ফাহুয়া খাইরুন ওয়াইন তাউদু নাউদ আবার এরকম করবা আবার আমরাও এরকম করব। ঠিক যেভাবে এখন মানে পর্যদুস্ত হয়েছে ওইভাবে করবো অনান্তক নিয়ে আনকুম ফেয়াতকুম সৈয়ান কোনো দল বলা উক্কাসুরান যত সংখ্যাই হোক না কেন তোমাদের কোনো উপকার করতে পারবে না ও আন আল্লাহাম আল মমিন যেহেতু স্বয়ং আল্লাহ বিশ্বাসীদের সঙ্গে সোহান উল্লাহ বেহামদিহি আল্লাহ আল্লাহ এইখানে কি আমি দাঁড়ানো জিজ্ঞাসা আপনাদের কাছে যা আই হল্লাদিন আ আল্লাহ বরাসুল এখন এখানে আনুগত্য করছি কার হে বিশ্বাসীরা আনুগত্য করো পেছনে পেছনে থাকো পেছনে পেছনে চলো আল্লাহ কিভাবে ওয়ারসুল অর্থাৎ তার বার্তা বাহকের এখানে ওয়াও মানে এবং নয় অ্যান্ড নয় অর্থাৎ দ্যাট ইজ বলা তাও আনহুম আনতুম তাসমাউন এবং তোমরা যেখানে শুনতে পাচ্ছ এই কথা অর্থাৎ রসুলের মুখ দিয়ে জাবানিতে তো শুনতে পাচ্ছ এই কথা আতিউল্লাহ ওয়া আতিউর রসুল অর্থাৎ এই বার্তা বাহকের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা আল্লাহর অনুগত্য করা এই কথা শোনার পরে ওলা তাবাল্লা ওয়ান হয়ে থেকে পিছন ফেরো না ওই যুদ্ধের প্রেক্ষিতা দেখে নিন ষোলোতে ওয়ান তুম তাসমাউন তোমরা শুনেছ ওলা তা কোনো কাল্লা দিন আকাল ওসামে না ওহমলা মা আদাল্লাহ সুম্মা মা আদাল্লাহ আমরা এই মুনাফিকীন আমরা সুরা নিসা মায়দা দেখি তাদের মতো হয়ে যেও না তোমরাও যারা বলে যে শুনতে পেয়েছি কিন্তু আসলে শোনে না ইন শারর আদাওয়া বিন্দ আল্লাহ মা আদ নিকৃষ্টতর প্রাণী আল্লাহর কাছে আসসুমাল বকমুল যিনা লা ইয়াকুলুন সেই বধির এবং সেই বোবা যারা বুঝতে চায় না যারা বুঝতে চায় না আমরা সেই সৌরা বাইয়ানায় গেলে শেষ পরায় দেখতে পাবো তখন আরো ভালো লাগবে ওইখানে পড়লে যে যেই সমস্ত মানে মানুষেরা বিশ্বাসী নয় তারা এই পৃথিবীতে নিকৃষ্ট জন্তু এখন আমি সূচনাতে যে বসে বলেছিলাম এই যে ধর্ষণের যে মহামারী চলছে সেটাকে আমি প্রেক্ষিত হিসাবে এনেছিলাম এই জন্য যে এখনকার প্রসঙ্গ যেন আমরা মানে কোরআন আমরা আসাতির কোনো এক অতীতকালে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া এক চাকায় পড়ছি না তাহলে কোরআন আপনাকে কিছুই দেবে না কোরআন এখন কথা বলছে আল্লা আল্লাহকে সুরায় মানে বাকারায় ইল্লা ইল্লাহুয়া আয়াতুল কুরসি সুরা আলী ইমরানের সূচনা কি আল্লাহুল্লাহুল ইহা ইয়ুল চিরঞ্জীব চিরস্থায়ী তো সেই চিরঞ্জীব চিরস্থায়ী যখন তখনও ছিলেন এখনো আছেন একইভাবে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের আলোকের এই উপস্থিতি যদি আপনার অনুধাবনে না থাকে এই কোরআন আপনার কাছে মরা একখানা কিতাব কিছুই পাবেন না আর যদি আল্লাহ বলছেন আমি শুনছি যা যা বলছেন তার কিছুই আমি আমি করি না তখন আপনার বাজে সেই ক্ষমার বাসন আসবে প্রভু আমি তো এর ধারে কাছে নেই এখন আমার কি হবে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতটা তো আসতে হবে কেন ক্ষমা চাইবেন আপনি তো আপনার ভিতরে এই অনুধাবনই নেই আপনি কোনো অপরাধ করতে পারেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলুন কি অপরাধ করেছি ভাই আমার এক বন্ধু একেবারে সমবয়সী আমরা অনেক বিজ্ঞ মানুষ অনেক বিখ্যাত মানুষ তিনি বলছেন দেখো ভাই আমি কোনো অন্যায় করি না তোমার মতো কোরআন নিয়ে এত বাড়াবাড়ি আমি করতে পারবো না কিন্তু আমি কোনো অন্যায় করি না আমি নিজে খুব স্যাটিসফাইড আমি আমি আল্লাহর হুকুম হাকুম যা কত যতটুকু যা পারি মেনে চলি বা সালাল খাই কোনো হারাম খাই না হতাশ হওয়া ছাড়া কি হবে না আপনি এই সমস্ত মানুষ যখন এগিয়ে আসবে না তাহলে ইয়া উল্ল দিন আমানু আতি আল্লাহ বরসু লাহু ওলা তাওল্লাহু আনহু বানতুম তমাউন ওলা তকুনু কল্লাদিন না কলু সময়ে না বলা বহুম লায় স্মাউন ইন না শরৎ দাওয়া বেন দাল্লাহ আল্লাহর কাছে নিকৃষ্টতর প্রাণী সুম্মুল বুক মুল্ল দিন আলা কেলু সেই সমস্ত বোবা বোধিত ঠিক আমরা যেমন যারা বুঝতে চায় না আমি বলবো লা বুঝে না না বুঝতে চায় না এখন লিখেতে জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় ওয়ালাউ আলিম আল্লাহ ফিহিম খাইরুন এই জায়গায় আসুন সুরা আলিমরানে আরাফে আমরা একটা দৃশ্যপট দেখেছি যে এই মানুষের মধ্যে ওয়ালাকাত জারান আলী জাহান্নামা খাসিরা মেন আল জিন্ন এই আয়াত কিন্তু স্মরণ করে একশো জাহান্নামের জন্য অসংখ্য জিন এবং মানুষ আমরা উৎপন্ন করে যাচ্ছি এদের কি আছে এদের অন্তর আছে লা ইয়াফকাহুনা বিহা এদের চোখ আছে লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম এগুলো চতুষ্পদের মতো বল হুম আদাল বরং পথ চিনতে তার চাইতে অক্ষম উলাইকা হুমুল গাফিলুন এরাই গাফেল পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ মানে আল্লাহ এই একটা ব্যাপার বুঝুন না মানে আল্লাহ সম্পর্কে রীতিমতো কোনো কৌতূহল বোধ করে না সৃষ্টি সম্পর্কে কোনো কৌতূহল বোধ করে না নো কিউরিসিটি অ্যাট অল একটা মানুষ গড়ে অস্তিত্ব কিন্তু তার আল্লাহ সম্পর্কে আমার সম্পর্কে পৃথিবীর সম্পর্কে কেন এটা সম্পর্কে নো কোশ্চেন কোন রকম খেয়ে দেয়ে ফুর্তি ফার্তি করে হয়ে গেল তো এইটাকে আমি একটা মোটামুটি একটা ভাষার পোশাক দেওয়ার চেষ্টা করেছি একটা মানে বাক্যের মধ্যে আনার চেষ্টা করেছি এই পৃথিবীর জীবনে আল্লাহ যাদের সাবজেক্ট নন আল্লাহ যাদের বিষয় নন আল্লাহর কাছেও তারা কোনো বিষয় নাই এখন আপনি কোন দলে যাবেন আপনি কি আল্লাহর সাবজেক্ট হবেন অথবা হবেন না কারণ আল্লাহর পথে চলতে গেলে আপনাকে সবার আগে আল্লাহর সাবজেক্ট হতে হবে যেন আল্লাহ আপনার দিকে ফিরে তাকান তারপর তার অনুমোদন তারপর তার ক্ষমা আপনার মধ্যে ময়লা টয়লা যা আছে সেগুলো ধুয়ে টুয়ে তারপর আপনাকে অনুমতি দেবেন যে বেশ এবার ঠিক আছে বলো এবার এবার চলো একবারে গয়রাহ মাহফিলে আসবেন আল্লাহ এই লক্ষ লক্ষ লোকের মধ্যে কোনো এক শিশুর পবিত্র হাতের ইচ্ছায় আমাদেরকে ক্ষমা করে দেয় প্রতারণার তো একটা সীমা আছে তো কোন মূর্খরা এই সমস্ত প্রতারণায় বিশ্বাস করে দিন আমানুষ তাজিবুল ইহিবসুল আমি এই যে কিছু মানে বর্তমান প্রেক্ষিতের মন্দ দিকটা দেখে এসেছি কেন তেইশ আয়াত বলছে যে নিকৃষ্ট প্রাণী তারা যারা সেই সমস্ত বোবা বধির যারা শুনতে চায় না না যারা বুঝতে চায় না আলিম খাইরান আমাকে জানাচ্ছেন আপনাকে জানাচ্ছেন যদি জানতেন আল্লাহ যে এদের মধ্যে কোনো ভালো কিছু আছে কোনো কল্যাণ আছে লা আসমা আহম অবশ্যই আল্লাহ তাদেরকে শুনতে দিতেন আসমা আহম আর যদি তিনি তাদেরকে শুনতে দিতেনও লতা মরে আহমেদ ওই শুনে টুনে পিছনে ফিরে চলে যেত এবং এরা এইভাবেই এরা ফেরা ফিরে যাওয়ারই লোক এরা যারা ওহে বিশ্বাস মানে কত বড় সৌভাগ্যের অধিকারী হবেন তিনি যার ক্ষেত্রে এই আয়াত খানা ঠিক সত্য হয়ে লেগে যাবে ওহে যারা বিশ্বাস এনেছ সারাদাও আল্লাহর ওয়ালের রসুল অর্থাৎ তার বার্তা আল্লাহ তো আর মুখে ডাকেন না ডাকেন তার রসুলের জবানে যখনই আল্লাহ রসুল তোমাদেরকে ডাকেন তখন ভেবে নাও আল্লাহ ডাকছেন হইয়ে কুম ডাকছেন তিনি তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে তার মানে আমরা এখন মরা ডাকছেন তিনি ইদা দা কুম লেমা ইউ যা তোমাদেরকে জীবিত করবে ওয়ালামু এবং জেনে রাখো আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মার এওয়া কালবিহি এখানে লিখেছেন যে ব্যক্তি এবং দিলের মাঝখানে অন্তরায় হায়েল হওয়াকে অন্তরায় লিখেছেন কেউ লিখেছেন দেওয়াল কেউ লিখেছেন পর্দা তাই না আর আমরা এখানে নিবেদন করতে চাই আপনাদের সামনেই রাখছি ব্যাপারটা আল্লাহ মানে অবস্থান করা দিয়ে দেবেন কাপড় দিয়ে পর্দা দিয়ে দেবেন দেওয়াল তুলে দেবেন কি দিয়ে অন্তরালটা করবেন ওহে যারা বিশ্বাস এনেছ সারা দাও আল্লাহর যখন তার রসুল ডাকেন ওইটা আসলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া ইদা দাকুম যখন তিনি তোমাদেরকে ডাকেন যা তোমাদেরকে জীবিত করবে তোমরা তো মরা ওয়ালামু এই যে দূরত্বটা এবং জেনে রাখো যে আল্লাহ কিন্তু মানুষ মানে অন্তর ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে আসেন আমি ছোট্ট একটা শব্দ দিয়ে বললাম কথা একটি অবস্থান তিনি নেন বাধা হয়ে নেন দেওয়াল হয়ে নেন পর্দা হয়ে নেন অন্তরায় হয়ে নেন তা মানে আমার অন্তর এবং দেহের মাঝখানে আল্লাহর একটা অবস্থান তৈরি হয় যদি আমি সারাদি রসুলের অর্থাৎ আল্লাহর আহ্বানে ওয়ান্নাহু ইলাইহে সারু তাহলে আমার যাওয়ার ঠিকানা যেটা সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখো যে তার কাছে নিয়েই কিন্তু তোমাদেরকে জমায়েত করা হবে দাঁড় করানো হবে তাহলে তখন যদি দেখা যায় যে আমার অন্তর আর দেহের মাঝখানে আল্লাহ নেই বিচারটা কি হবে বুঝে নিন এই যে প্রেক্ষিত তৈরি করা রসুল এক সময় এই কিতাব শুনিয়েছেন আমরা সেই রসুলের সুন্নত অনুযায়ী রসূলের তো কোনো সুন্নত হয় না সুন্নতুল আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর কিতাব খুলে লা রাই বাফি মানুষকে পড়ে শোনাচ্ছি বাসনা কি রসুল যে কাজটা করে গেছেন তার অনুসরণ করছে তা কোনো একটা সময় এসে এই প্রেক্ষিত তৈরি হবে আমার অন্তর আর আমার দেহের মাঝখানে আল্লাহ অন্তরায় হবে আচ্ছা অন্তরায় যেটা প্রচলিত তর্জমা আছে তাকে রেখেই বলছি আচ্ছা যদি অন্তরায় হন আমার উপকারটা কি কারণ শয়তান তো আমার অন্তরে ফু মারবে বুঝে নিন ব্যাপারটা আল্লাহ ভি ফি ও তো অনবরত ফুঁ মারতেই থাকবে তাই না তারপরে ফালাক মিনসার মাখা ওমিনসার রে গাছিনসার রে নফা সাদ এই কারণে সেই ফুৎকার ফিল ওকাত যখনই আল্লাহর সঙ্গে কোনো বন্ধন অনুভব করব আমি সেইখানে ফু মারবে তো সেইখানে ওই ফু মারার শক্তি যদি শয়তানে না থাকে সেখানে যদি স্বয়ং আল্লাহ উপস্থিত থাকেন কি হবে আমার এই দেহ দিয়ে প্রকাশ পাবে কি আল্লাহর ইচ্ছা একটু সকলে খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যুদ্ধের প্রেক্ষিত দেখিয়ে যে এই ব্যাপারটা দেখালেন তোমরা কেউ যুদ্ধ করনি আমি যুদ্ধ করেছি তোমরা কেউ হত্যা করনি আমি হত্যা করেছি ঢিল ছুঁড়েছো অথবা পাথর ছুঁড়েছো বা বালু ছুঁড়েছো তুমি করনি রসুলকেই বলুন না আমি করেছি স্বয়ং আল্লাহ উপস্থিত ফেরেস্তাদেরকে বলেছেন যে তোমরা কিন্তু এই মোমেন্ট বিশ্বাসীদেরকে দাঁড় করিয়ে রাখো শক্ত করে দাঁড় করিয়ে রাখো আমি তোমাদের সঙ্গে আছি ফেরেস্তাদেরকেও স্বয়ং আল্লাহ উৎসাহিত করছে কাজে প্রেক্ষিতটা অনুধাবনে যদি ব্যর্থ হই তাহলে কোরআন পড়া বেকার তো সেই ব্যাপারটা জিনিসটা জেনে রাখুন নোটিশও করলেন আয়াত উনিশে যে এখন নোট তোমাদের ফয়সালা দেখতে চাও কারা বিজয়ী হয়েছে দেখো আল্লাহর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে এরপরে বিশ্বাসীদেরকে বলা হচ্ছে এবং এক পর্যায়ে এসে বলা হচ্ছে দেখো যে যদি সারা দাও আল্লাহর আহ্বানে অর্থাৎ তার বার্তা বাহকের আহ্বানে তাহলে তোমার অবস্থা কি হবে তুমি জীবিত হবা এবং জীবিত হলে কি হবে জেনে রাখো যে তোমার এবং তোমার অন্তরের মাঝখানে আল্লাহ এসে দাঁড়াবেন আল্লাহ কোনো একটা অবস্থান তৈরি করবেন ওয়া না হইলে হে তো এই অবস্থায় তোমাকে যদি সেখানে নিয়ে যাওয়া যায় তবে তোমার মুক্তি যে আমার অন্তরে যা কিছু হয়েছে যে সমস্ত ইচ্ছাই এসেছে তা ব্যক্ত করেছেন স্বয়ং আল্লাহ কারণ আমার অন্তরের ইচ্ছাগুলো আল্লাহকে অতিক্রম করে তো দেহে ব্যক্ত দেহে আসবে আমার মনে ইচ্ছা জাগবে সেটা অ্যাক্টিভিট হবে কি দিয়ে শরীর দিয়ে দেহ দিয়ে তো তার তো আল্লাহ আছে আমার চিন্তাটা কি এখন এই দেহ যা করবে আল্লাহর ইচ্ছা এই যে যুদ্ধক্ষেত্রে যেটা হলো অর্থাৎ এই এই দেহ আল্লাহর ইচ্ছায় প্রকাশ করবে আল্লাহর ইচ্ছা প্রকাশ করবে ওয়াক্তাকু ফিтнаত আল্লাহ تصيبن الذين ظلموا منكم خاصتا এবং সেই পরীক্ষাকে ভয় পাও সেই সংকটজনক অবস্থাকে ভয় পাও সেই ধাদার মতো অবস্থাকে ভয় পাও যেইখানে শুধু মানে তোমাদের মধ্যে অপরাধী যারা শুধু তারাই সেই ফেতনায় পড়বে না বিশ্বাসীদেরকে বলা হচ্ছে কিন্তু এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তি দিতে বড় কঠোর ইনান তোম স্মরণ করো যখন তোমরা খুবই সামান্য সংখ্যার ছিলে মুস্তাদা আফিন আফিল আরবে একদম কণ্ঠাসা হয়েছিল এই পৃথিবীতে কোন পর্যায়টি বলতে বাদ রাখছেন এখন আজকে তো বিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত আমি একাই পথ চলছি আজকে আপনারা যারা দূরদর্শনের মাধ্যমে আছেন তারাও তো আমি এই জিনিস চালাতে পারি না বুঝতেও পারেন না এটার মানে এ সমস্ত জিনিস চালাতে পারি না তো আপনারা দেখুন না কতজন মানুষ আল্লাহ মেহরবানিতে আমাদের এই তেলাবার শুনছেন এবং কিভাবে দিন দিন মানুষ এগিয়ে আসছে আপনি কি বোধ করেন না যে আপনিও আমাদের প্রতীক হবেন আল্লাহর এই কিতাবের পাঠক হবেন প্রমাণিত সত্য এটা তার মানে কত লক্ষ লোক কোটি কোটি মানুষ অপেক্ষায় আছে কে একজন আছে আল্লাহর পথে ডাক দেবে আমাদেরকে রাব্বানা আমান্না আমি রাব্বানা ইন্নানা মুনা দিয়ানি লিল্না সুরা আল ইমরান আয়াত মানে শেষ রুকু করু ইদ আন্তম কালিলন মুস্তা আফুনা একদম কণ্ঠাস হয়েছিল এই পৃথিবীতে তোমাদের ভয়ে এরকম শঙ্কা ছিল এরকম যে মানুষ তোমাকে রীতিমতো উড়িয়ে নেবে একেবারে তোমাদেরকে উড়িয়ে দেবে গোটা একটা বৃহত্তর সমাজের কাছে দুই তিনশো মানুষ কি কোনো সংখ্যা আর ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার সব অবস্থাটা দেখুন তিনি প্রথম তোমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং তিনি শক্তিশালী করেছেন তোমাদেরকে সরাসরি তার সাহায্য দিয়ে তার সাহায্য দিয়ে এইখানে জীবিকার বেলায় কি খাদ্য দিয়েছেন উৎকৃষ্ট খাদ্য আমি এটা বলবো না এইখানকার জীবিকা হলো এই যে তোমাদের অন্তর এবং তোমাদের দেহের মাঝখানে আল্লাহর আসন এইটা জীবিকা এবং আল্লাহর ওহী বিশ্বাস করতে পারার মতো ক্ষমতা জীবিকা এটা আমরা সারা কোরআনে বাকি যে কোরআন আছে আমরা দেখব এইটা রেজেক এই বুদ্ধি রেজেক এই বুঝ রেজেক এই বুঝতে পারা এইটা রেজেক আল্লাহি এই অবস্থানটা জীবিকা এই পৃথিবীর জন্য বেঁচে থাকা সর্বোত্তম জীবিকা এইটা কারণ যদি অন্তরে এই সাক্ষ্য দেয় যে রাব্বুল আলামীর আমার অন্তরের মধ্যে আছেন তার আর অভাবটা কি এই পৃথিবীতে তো ওয়াজ কুরু ইরামতুম কালিন মুস্তাদ আফু না আন ফিলায়ারো দিয়ে তাখাফুন নাস ফাওয়া কুম আয়াদা কুম্বিনাস আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন তোমাদেরকে তার সহায়তা দিয়ে ওরাদাকা কুম্বিনার তৈয়াবা এবং উৎকৃষ্ট সমস্ত বাণী ও বার্তা দিয়ে তিনি তোমাদেরকে জীবিত রেখেছেন লা আল্লাহ কুমতাস করুন যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো সেই ফেকড়া কিন্তু সেই সুরা সেই যে সতেরো আয়াত যে শয়তানের চ্যালেঞ্জ হলো যে তাজিদু এই প্রসঙ্গ কিছুতেই ভুলে যাওয়া যাবে না শয়তান আল্লাহকে বলেছেন ফা বিমা আমাকে বিভ্রান্ত করে চলা আলা ছোলা মুস্তাকিম তোমার সেরাতে মুস্তাকিমে আমি একেবারে ঘাটি গেড়ে বসে থাকবো তারপর আসতেই থাকবো সামনে দিয়ে তাদের সন্তান হয়ে এটা আপনি এখানে লেখা পাবেন না কোথাও তাদের পেছন হয়ে উত্তরাধিকারী হয়ে ওয়ান ইমান হিম তাদের ডান দিক থেকে ডান দিকের মালিকানাধীন সহায় সম্পদ হয়ে ওয়ান সমাইলহিম তাদের বাঁ দিক থেকে তাদের প্রতিভা যোগ্যতা হয়ে ওলা তাজিদু আকসার হোম শাহিন না তুমি এই মানুষের অধিকাংশই পাবে না তোমার প্রতি কৃতজ্ঞ এইটা আমরা শেষ পাড়ায় গিয়ে দেখতে পাবো সোরা যেমন সোরা একরা বেশ মেরাবি কাল্লা খালাক সোরা আলাকে আমরা দেখতে পাবো কাল্লা ইন্দাল ইনসান আল্লাহ এটা নয় মানুষ সীমালঙ্ঘন করবি কেন কান না হোক আন রা আহ ইস্তাক الشيطان نيجي كي واذكروا اذا انتم قليلون مستدافون في الارض تخافون ان يتخطفكم الناس فاواكم وايدكم بنصره وردككم من الطيبات لعلكم تشكرون جنة تمرتر يا ايه الذين امنوا لا تخونوا لا تخونوا لا تخونوا الله ورسوله বিশ্বাসঘাতকতা করোনা আল্লাহর সাথে এবং তার বার্তা বাহকের সঙ্গে আলাম এবং তোমাদের কাছে এখন রক্ষিত আমানত কি ধন সম্পদ তোমরা আল্লাহ বিশ্বাসী হয়ে আল্লাহর বিশ্বাসের দাবি নিয়ে তোমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছ প্রতিপক্ষের মোকাবেলা করছো স্বয়ং আল্লাহ তোমাদের অন্তর এবং দেহের মাঝখানে এই অবস্থান তোমাদের এই আমানতের খেয়ানত করো না যদি করো তাহলে কি হবে নিজের আমানতের ব্যাপারে বিশ্বাসঘাতকতার দিও না ধোকা যদি দাও কি জন্য দেবে বলবে সন্তান সম্পদ এগুলো কিন্তু সব পরীক্ষা আমার ধন সম্পদ বা ওলা দেখুন তোমাদের সন্তান সন্ততি ফেত না তার পরীক্ষা ওয়ান্নাল্লাহ আইন আজরুন আবিম এবং আল্লাহ তার কাছে রয়েছে মহান পুরস্কার ইয়াইহুল্লিন আমানু ইন তত্তাকুল্লাহ যদি ভয় করো আল্লাহকে হয়ে বিশ্বাসীরা ইয়াজ আল্লা কুম ফোরকান সুবাহান আল্লাহ আলহামদিহি সুবাহান এই যে ফরকান মানে সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মানদণ্ড আমরা দূর দূরান্তে যারা এই দূরদর্শনের মাধ্যমে আমরা যুক্ত আছি তারা উপস্থিত যারা আছেন তারাও একটু দেখবেন তো আসলে আপনার ভিতরে কোনো বিশ্বাস আর অবিশ্বাসের এই দুটোর কোনো মানদণ্ড আছে কি আপনি কি চেনেন আসলে বিশ্বাসই কাকে আর অবিশ্বাসী কাকে বলেন আপনি কি শনাক্ত করতে পারেন ব্যাপারটা হে যারা বিশ্বাসী ইন তাত্তাকুল্লাহ ঠিক এই তত্তাক্লাহকে আমি বলবো ঠিক এই অবস্থাটা যদি তৈরি করতে পারো নিজের মধ্যেই আইল্লী নামিবুল ওয়া রসুল আয়াত চব্বিশ অন্তর এবং দেহের মাঝখানে যদি আল্লাহ আসেন এইটা হলো ইনত্ত্বকুল্লাহ তিনি তোমাদেরকে একটা মানদণ্ড বানিয়ে দেবেন দেবেন তোমাদেরকে সৃষ্টি করে দেবেন তোমাদের মধ্যে আনকুম এবং যত মন্দ আছে এ পর্যন্ত তোমাদের জীবনের সব তিনি দূর করে দেবেন ক্ষমা করে দেবেন তোমাদেরকে এবং এই যে সমস্ত মন্দকে ক্ষমা করে দেওয়া এবং তোমাদের ভেতর থেকে যত মানে নিকৃষ্ট জিনিস আছে সেগুলো চরিত্র থেকে সেগুলো দূর করে দেওয়া এবং তোমাদের মধ্যে ফোরকান তৈরি করা যে যে তোমাদের তোমাদের অন্তরটা এমন এমন মনটা তোমরা সত্য আর মিথ্যার পার্থক্যটা বোঝো এই যে অনুগ্রহ এই যে মহান অনুগ্রহ এইটার মালিক একমাত্র আল্লাহ আর কোথায় পাবা দের ইস নো সোর্স কাফারু যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা যখন তোমার ব্যাপারে কোনো চক্রান্ত করছিল তোমাকে হয় দেশান্তরই করবে অথবা তারা হত্যা করবে তোমাকে আসলে সেই হিজরতের প্রসঙ্গ নালুল্লাহ লে ইয়ুস তোমাকে বন্দি করবে আ ইয়াখতুলু কা তোমাকে হত্যা করবে আয়োখ বেযুকা তোমাকে বের করে দেবে ওয়া ইয়াম করু না ইয়াম করুল্লাহ ওরা তো এই সমস্ত চক্রান্ত পাকাচ্ছিল আর আল্লাহ চক্রান্ত করছিলেন আল্লাহ খাইরুল মাহাকিরিন এবং সর্বোত্তম চক্রান্তকারী আল্লাহ ওই একই শব্দ রেখে দেবেন যেহেতু আল্লাহ বদলা নেই আমিও বদলাব না কারণ ওরা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল করেছেন কেন বলতে যাব তাহলে আল্লাহ বদলে দিতেন এই কথাটা যাই হোক আমরা শ্রদ্ধার ছলে আমাদের মুরব্বীরা যেটা বলেন যে ওরা চক্রান্ত করছিল আল্লাহ কৌশল করছিলেন মা আদাল্লাহ আল্লাহ খায়রুল মাহিন এবং আল্লাহ সর্বোত্তম কুশলী ওই দাতুত্লা না কলু। ঠিক মোমেনদের সেই দুই তিন আয়াতের মোকাবেলা কি আছে যখন আবৃত্তি করা হয় তাদের সামনে আয়াত আমাদের বাণী ও বার্তা আমাদের আয়াত কলু কত সময় না এগুলো তো প্রচুর শুনেছি লৌনা শাহুলা কুল না মিসলা হাদা চাইলে আমরাও এরকম বহু কথা বলতে পারি কে মোহাম্মদ কি শোনাচ্ছ তুমিও যখন এরকম কোরআনের বাণী নিয়ে যাবো আর এরকম কথা কত বলতে পারি আমরাও বলতে পারি ইন হাদা ইল্লা সাতির মা আল্লাহ সুম্মা মা এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী তারা কিছুই নয় ভাই নয় মিন কিছুই কলু খেয়াল করি যুদ্ধের ময়দানে এরা এসে বলছে এরা যখন বলেছিল যে হে আল্লাহ এরাও আল্লাহকে ডাকে আল্লাহর ঘর মানে আল্লাহর ঘরের ইবাদত করে হজ করায় মানুষকে দুধ খাওয়ায় পানি খাওয়ায় কাপড় চোপড় দেয় সব পূর্ণ কাজ করে কাবার দেখাশোনা করে যখন বলেছিল তোমরা যখন তারা বলেছিল যে হে আল্লাহ ইনকান এই মোহাম্মদ যেটা বলছে সেটাই যদি একমাত্র সত্য হয়ে থাকে মিন ইনদিকা সরাসরি তোমার কাছ থেকে ফাআমতির আলাইনা হিজারাতান তাহলে আমাদের প্রতিপক্ষ মোহাম্মদ এবং তদীয় সঙ্গীরা যদি শক্ত সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপরে তুমি পাথর বর্ষণ করো মানে হাউ मच দে আর অনেস্ট উইথ দেয়ার শিরক তাদের ধর্মবিশ্বাসটা কত পারে এটাও কিন্তু এখান থেকে যদি আমরা এর ইতিবাচক দিকটা নেই ঘেন্নার দিকটা না নেই যারা এই যে হিন্দু হিন্দু ভাইদেরকে দেখুন মানুষ তো তারা ভাই তো বটেই একই আদম সন্তান আমার কিছু বন্ধু বান্ধব আছে কালী পূজারী তারপরে যাকে বলে যে সরস্বতী পূজারী বা রাম রাম ভক্ত বা যাকে বলে যে কি হনুমান ভক্ত কিভাবে তারা বিশ্বাস করে তাদের ভগবানকে এবং দেবতাদেরকে কল্পনাই করা যায় না তো এখন এরা এসে যুদ্ধের মোকাবেলায় বলছে প্রভু আমরা যদি ভুল হয়ে থাকি আর তোমার ও যদি সত্য হয়ে থাকে কারণ মুহাম্মদ এবং তদীয় সঙ্গীরা ফা আমতির আলাইনা হিজারাতা মিনাস সামা আকাশ থেকে আমাদের উপরে আকারে পাথর বর্ষণ করো আও ایتিনা বিআযাবিন আলিম অথবা আমাদের জন্য কোনো কঠিন শাস্তি দাও তুমি এইবার প্রেক্ষিতটা দেখুন তারা প্রার্থনা করছে কখন মানে কত বড় মানে চিটিং হলে এই রকম প্রার্থনা করতে পারে জনগণকে কনভিন্স করার জন্য মানে এই আয়াতখানা আমি আপনাদেরকে দেখাবো এই যে ব্যাপারটাই ব্যাপারটা আমাদের কাছে অস্পষ্ট থেকে গিয়েছিল এখানে এসে স্পষ্ট হবে সুরা আনামের 109 ওয়া আকসামু বিল্লাহি জহদা ইমানেহ আল্লাহর নামে এরা কোটিন কঠিন শপথ করে লাইন জাত হোম আয়তল নামে নামের শপথ করে কিন্তু বলছে যে তাদের সামনে যদি কোনো নিদর্শন আসতো মোহাম্মদ যদি কোনো অলৌকিক কিছু দেখাতো লা ইউ মেনুল না অবশ্যই তারা তার প্রতি বিশ্বাস আনতো কুল বলো এন্না মালা আয়াদো ইন্নাল্লাহ ভাই আমি থেকে অলৌকিক জিনিস দেখাবো এই তো আল্লাহর কাছে এইবার এই কথাটুকু কার মামা ইউশা এরকম তোমাদেরকে এই চেতনা কি করে দেব আর নাহা এদা জাত লাই ওরা যা দেখতে চায় তাদের সামনে চলেও আসে তবু ওরা বিশ্বাস করবে না এই সমস্ত জায়গাগুলো যদি আমরা স্পষ্ট করে না বুঝি ওয়া নো কাল্লিবু আফেদা ও আহম আমরা যারা এখন কোরআন পড়তে এসেছি তাদের জন্য ভয়ঙ্কর নোটিশ এই কারণেই আমি সামনে আনলাম আপনাদের ওয়া নো কাল্লিবু আফেদা ও আফসার আহম কামালাম ইউমিনু বিহি আল্লাহ মাররা আমরা তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের হৃদয়কে হৃদয়কে উল্টে দিয়েছি ঠিক সেরকম করে দিয়েছি যেরকম প্রথম বিশ্বাসী ছিল না সেই অবস্থায় নিয়ে গেছি এদেরকে ওয়া ফি এবং ছেড়ে দিয়েছি তাদেরকে এখন তাদের সীমা লঙ্ঘনে তারা অন্ধের মতো চলেই যাচ্ছে ওয়ালাও আন্না না ইলাইহিমুল মালাইকা যদি এমন করতাম আমরা যে নাজিল করেছি তাদের প্রতি ফেরেস্তা ওয়া কল্লা মাহমুল মৌতা এবং কথা বলছে মৃতরা দাঁড়িয়ে ও হাসার না আলিহিম কুল্লা সাইয়েন কুবুলান এবং যা যা ওরা দেখতে চেয়েছে তার প্রত্যেকটা জিনিস যদি ওদের সামনে এনে দাঁড় করিয়ে দিতাম মা কানু লে ইউ মিনু ইল্লা আনিয়াসা আল্লাহ ব্যতিক্রম রেখে দিয়েছেন আল্লাহ নেহায়ত বেতিক্রম ছাড়া আল্লাহ যা চাইবেন তা ছাড়া কোনো কিছুতেই এরা বিশ্বাস হন্ত না বলে কিন আকসার আহমিয়া ঝালুন এই জন্যে যেটা এদের অধিকাংশই মানে বোকা থাকতে অর্থাৎ বোকামিকেই আপন করে নিয়েছে এবং এইভাবে এখানে বলতেন মোকাদাজা আলিকা জাল না লেকুল্লি না আদু মন সাহিয়াতেনালা ইন সেবান জি ইয়োনা ইয়োহী বা আদ একে অপরের কাছে ওহি করে শয়তান মানুষ এবং শয়তান জিনকে প্রত্যেক নবীর মোকাবেলায় দিয়েছি সেই প্রেক্ষিত কিন্তু চলছে হ্যাঁ তো তাহলে ওয়াইদা তুদ্ লা আ আলিহিম আয়া তু না কালু কাদ সময়ে লাউ নাশা লা 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 কুল না বেস লাহাদা ইন হাহদা ইল্লা সাত উল্লাহ ওলিন ওয়াইদা কালু আল্লাহ ইন কানা এটা আমরা পড়েছি আল্লাহ হুয়া হক মিন আইন কত বড় প্রতারণা যদি তোমার কাছ থেকে সত্য হয়ে থাকে ও তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো অথবা কোনো কঠিন শাস্তি দাও ওমা কান আল্লাহ লাই দ্য ইউ আজ দে ফে হেম এবার রসুলকে পাওয়া গেল যখন তুমি ওদের মধ্যে অবস্থান করছো তখন তো এটা পরিষ্কার যে আল্লাহ শাস্তি না এই যে আজকে আমরা যারা পড়ছি তারাও বুঝে নিন প্রেক্ষিত একজন ব্যক্তি যিনি আল্লাহর কাছে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে শুধু আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাক এইটা যদি আল্লাহর কাছে প্রমাণ করতে পারে এবং তিনি যদি তাকে অনুমতি দেন তুমি বলো তাহলে তিনি যেই পরিবেশের মধ্যে থাকবেন সেই পরিবেশে বিপরীত পারবে না এটা কোনান কারণ যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমার প্রেক্ষিত বজায় থাকবে অতক্ষণ মতো আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না আলহামদুলিল্লাহ এবার প্রত্যেকটা মানে আমাদের মজলিসেই সময় সময়ের বেড়াকে ঠিক রাখা যায়নি কিছু কিছু অতিক্রম করেছি তো ওমা আলাইনা ইল্লা বালাক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকের তেলাওয়াত আমরা সুরা আনফালের আয়াত তেত্রিশ এসে শেষ করলাম আয়াত তেত্রিশ সুরা আনফাল রব্বানা আমান না বিমা আনজল তাবত্তাবান রসুল ফক্তুবনা মা শাহিদিন ওমা আলাইনা ইল্লা বালাক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ